গোমূত্রে সোনা আমি বলেছিলাম বর্তমানেতে, যারা গোমূত্রের ধার ধারে না সোনার ধার ধারে না তারা নাচানাচি করেছিল। তো পৃথিবীতে বিজ্ঞান নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, তাতে অনেক তথ্য এসেছে, খুঁজে দেখা উচিত। কিছু লোক না জেনে হাসাহাসি করে লাফালাফি করে, তাদের প্রতি আমার দয়া হয়। বলুন, বলছিলেন যে গত বিধানসভা নির্বাচনে আপনাদের কর্মীরা মার খেয়েছে এবং জেলে যেতে হচ্ছে। আমরা দেখেছি গতকাল জয়প্রকাশ মজুমদার তিনি যেটা বাইট দিয়েছে, তিনি বলেছেন যে তাদের কর্মীদের যদি খোঁজ রাখতো রাজ্য বিজেপি, তাহলে এই চার পুরসভা নিগমে আর দেখতে হতো না। কি বলবেন? এখানে আমি নিজে এসেছিলাম বর্তমানে গন্ডগোলের পরে। এটা ঠিক যে এত লক্ষ লক্ষ কর্মীর উপর অত্যাচার হয়েছে, সবার খোঁজ আমরা রাখতে পারিনি, কারণ তখন যা যে বেরিয়েছে তাকেই মেরেছে। পরে যোগাযোগ করেছি আমরা, তাই তো আমাদের পার্টি ছেড়ে কেউ যায়নি, যারা এসেছিল তারা চলে গেছে, বিজেপি যারা দাঁড় করিয়েছে তারা পার্টিতেই আছে। এক মিনিট আগে এদিক থেকে দেখুন, সিবিআই তার কাজ করছে পশ্চিমবাংলায়। বালি, কয়লা, গরু, পাথর পাচার যে বিরাট বড় দুর্নীতি হয়েছে এটা সবাই জানেন। বহু বছর ধরে এই নিয়ে আমরাও চেষ্টা করছিলাম যে এর দোষীরা সাজা পাক। এতদিনে সিবিআই, ইডি সেই কাজগুলো করছে। আমরা জানতাম বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাউদ ইব্রাহিমের টাকা লাগে, কিন্তু পশ্চিমবাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা লাগে, এটা এখন জানা যাচ্ছে। যাকে যাকে সিবিআই ডাকছে, ডাকছে মানে তিনি দোষী এরকম নন, তাদের গিয়ে নিজেকে নির্দোষ সাব্যস্ত করা এবং যা তথ্য যেটা চাইবে দেওয়া উচিত, যাতে এই অপরাধটা বন্ধ হয়। দেখুন গোমূত্রে সোনা আমি বলেছিলাম বর্তমানেতে, যারা গোমূত্রের ধার ধারে না সোনার ধার ধারে না তারা নাচানাচি করেছিল। তো পৃথিবীতে বিজ্ঞান নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, তাতে অনেক তথ্য এসেছে, খুঁজে দেখা উচিত। কিছু লোক না জেনে হাসাহাসি করে লাফালাফি করে, তাদের প্রতি আমার দয়া হয়। বলুন, কেন্দ্রীয় বাহিনী ভোট এলে কেন্দ্রীয় বাহিনী অ্যাক্টিভ হয়ে যায় কেন? কেন্দ্রীয় বাহিনী আমরা চাইছি সারা বছর অ্যাক্টিভ হোক এবং সমস্ত এই দোষীদের ধরুক, কারণ রাজ্য পুলিশের উপর কারো ভরসা নাই। পুলিশের সামনে অপরাধ হচ্ছে, নাহলে গরু পাচার হচ্ছে কী করে, কয়লা পাচার হচ্ছে কী করে, বালি পাচার হচ্ছে কী করে? সেই জন্য এবং নির্বাচনেও মানুষ বারবার এখানে কেন্দ্রীয় বাহিনী চায়, কেন্দ্রীয় এজেন্সি চায়, যাতে এখানকার অপরাধ মুক্ত বাংলা হয়। আপনারা কর্মীদেরকে বারেবারই বলছেন মাঠে থাকতে, কিন্তু যখন সন্ত্রাস হচ্ছে, যখন উজ্জ্বল হচ্ছে, তখন নেতারাই আগে বাড়ি থেকে পালাচ্ছে, স্পট ছাড়ছে। কোনো নেতা বা কর্মী একা লড়ে না, পুরো পার্টি লড়ে। আমরা আগেও লড়েছি, এখনও লড়ছি, আগামী দিনেও লড়বো। কিন্তু যে সন্ত্রাস হয়েছে, সে সন্ত্রাস তো আমরা আর বন্দুক নিয়ে বেরোবো না, পুরো পার্টি লড়ে। আমরা আগেও লড়েছি, এখনও লড়ছি, আগামী দিনেও লড়বো। কিন্তু যে সন্ত্রাস হয়েছে, সে সন্ত্রাস তো আমরা আর বন্দুক নিয়ে বেরোবো না। যারা সন্ত্রাস করছে সমাজবিরোধীরা, তাদের আটকাবার দায়িত্ব পুলিশের। পুলিশ করেনি বলে আমরা কোর্টে গেছি, কোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছে অপরাধীকে ধরার জন্য, সেই তদন্ত চলছে। আমরা আশা করব যত বড় বড় অপরাধী যারা এই বাংলার রাজনীতিকে কলুষিত করেছে সবাই সাজা পাবে। আমরা বারবার যাচ্ছি, কারণ এখানকার যে সরকার আছে শোনে না, পুলিশ শোনে না, রাজ্যপালের কথাও শোনে না, তিনিও বলেছেন, তাই কোর্ট একমাত্র রাস্তা, তাই আমরা কোর্টে যেতে বাধ্য হয়েছি। আপনার বর্তমান জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে দুদিন আগে বিজেপির যে যুব মোর্চা পদত্যাগপত্র পাঠিয়েছে এবং তিনি বলেছেন যে আপনার এখানের যে কমিটি সেটা টাকার বিনিময় হয়েছে, কি বলবেন? এরকম বলে হয়তো টিএমসির কাছে কেউ যেতে চাইছেন। আমি বলছি রাস্তায় দাঁড়িয়ে না বলে পার্টির ব্যবস্থায় কারো কাছে তথ্য থাকলে তিনি দিন। এরকম বলছেন মানে তথ্য ছাড়া ধরে নিতে হবে কোনো গন্ডগোল তার মধ্যেই আছে। শিলিগুড়ি না, সারা পশ্চিমবঙ্গে যত ভোট হচ্ছে, সারা বছর ধরে ভোট হচ্ছে, অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, সারা ভারতবর্ষে কোথাও এরকম 12 মাসে 13-12 মাসের মতো ভোট হয় না, এটা এখানে হচ্ছে। কারণ দুটো চারটে করে লুট করে না হবে, নাহলে একজন ক্যান্ডিডেট যেখানে আমরা লিড পেয়েছিলাম সেখানে 80% লোড ভর্তি করে পায়, এটা গণতন্ত্রে কোথাও হয় না, বাংলাতেই হয়। বলে দিয়েছি যাকে ডাকছে গিয়ে দেখা করো। মুখ্যমন্ত্রী উদ্ধব দেখুন, কোচ রাজবংশীদেরকে হাতে আনার জন্য অনেক কিছু করেছিলেন,
রাজবংশী ভাষার জন্য একটা অফিস করে একটা বোর্ড টাঙ্গি দিয়েছেন, কিছু করেননি। যারা আন্দোলন করেছেন তাদেরকে পার্টি দিয়েছেন, কিন্তু ওই সমাজের জন্য কিছু করেননি। তাই রাজবংশীরা বিজেপির সঙ্গে আছে এবং আগামী দিনেও থাকবে। ঠিক আছে।